স্বস্তি হোমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি শ্রীমন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চায়না হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে। এই চায়না হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন পুরুষের যদি অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং স্নায়বিক দুর্বলতার লক্ষণ প্রকাশ পায়, সেই ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করে এই বিষয়ে আলোচনা করব। তবে প্রথমেই আমি এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের কিছু শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করে নিব। কারণ হোমিওপ্যাথিতে যে ওষুধটাই ব্যবহার করা হোক না কেন, অবশ্যই শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ মিলিয়ে ব্যবহার করতে হয়। তাই আমি প্রথমে এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই চায়নার লক্ষণ বলতে গেলে, এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের রোগীগুলো উদাসীন হয় এবং বিষাদপূর্ণ হয়ে থাকে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। সে মনকে কোনোভাবেই আয়ত্তে রাখতে পারে না, মন যেন তার আয়ত্তের বাহিরে চলে যায়, এরকম একটি লক্ষণ কিন্তু এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের থাকে। এর পাশাপাশি দেখা যায় যে এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের রোগীগুলো জল পান করে তৃপ্তি পায় না, অর্থাৎ পানি পান করে এরা তৃপ্তি পায় না, এরকম একটি লক্ষণ পাওয়া যায়। এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের রোগীগুলো মাছ, ফল, মদ পান করলে অসুস্থ হয়ে পড়ে। এরা যদি মাছ খায়, এরা যদি ফল খায়, এরা যদি মদ পান করে, সেই ক্ষেত্রে রোগীগুলো অসুস্থ হয়ে পড়ে। খাবার বিষয়ে এই রোগীগুলো একেবারে রুচিশূন্য হয়ে পড়ে, মানে খাবারের প্রতি কোনো ধরনের যে রুচি সেটি থাকে না, এ লক্ষণটি থাকে। খিদে রয়েছে অথচ খিদের অভাব, এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মনে হচ্ছে রোগীর খিদে আছে কিন্তু খিদের অভাব, খেতে পাচ্ছে না, এরকম একটি লক্ষণ এই রোগীর মধ্যে পাওয়া যায়। দুধ খাবার পরে পাকস্থলীর গোলযোগ লক্ষ্য করা যায়। এই রোগীগুলো যদি দুধ খায়, গরুর দুধ খায়, সেই ক্ষেত্রে পাকস্থলীর একটি গোলযোগ এই রোগীর মধ্যে পাওয়া যায়। এই রোগীগুলো চলাফেরার সময় হাঁটুতে দুর্বলতা অনুভব লাগে, যখন চলাফেরা করে তার হাঁটুতে প্রচুর পরিমাণে দুর্বলতার যে লক্ষণ সেটি প্রকাশ পায়। এই রোগীগুলোর দেখা যায় যে মুখ তিতো স্বাদ যুক্ত হয়ে থাকে, যা খাচ্ছে সেটি তিত মনে হচ্ছে, এরকম একটি লক্ষণ থাকে। শুধুমাত্র খাবার পরেই মলত্যাগ করে, অন্য কোনো সময় মলত্যাগ হতে চায় না, কিন্তু যখনই সে খাবার খেয়েছে ঠিক তখনই তার মলত্যাগের চাপ চলে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। রোগীগুলো রক্তশূন্য হয় এবং ফ্যাকাশে হয়ে পড়ে, প্রচুর পরিমাণে ফ্যাকাশে হয় এবং রক্তশূন্য হয়ে পড়ে। টক ফল, টক জাতীয় খাবার এই রোগীগুলো খেতে পারে না, টক ফল খেলে, টক জাতীয় খাবার খেলেই রোগীগুলো অসুস্থতা অনুভব করে, স্বাস্থ্য একেবারে ভেঙে যায়। এটি চায়নার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে স্বাস্থ্য একেবারে ভেঙে যায়। আর রোগীগুলো প্রচুর শীত কাতর হয়ে থাকে, স্নায়বিক দুর্বলতার ব্যাপক লক্ষণ পাওয়া যায়। এই যে শারীরিক এবং মানসিক যে লক্ষণ, এই লক্ষণগুলো কোনো ব্যক্তির বা কোনো পুরুষের যদি থাকে, তার পাশাপাশি যদি দেখা যায় কোনো পুরুষ অতিরিক্ত স্ত্রী সহবাস করার পর থেকে স্নায়বিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, এই দুর্বলতার কারণে রোগী ঠিকভাবে চলাফেরা করতে পারে না, কারণ হাঁটুতে দুর্বলতা লেগেই থাকে, যেটি
শারীরিক এবং মানসিক লক্ষণের মধ্যে আমি বলেছি। এবং একজন পুরুষের ক্ষেত্রেও যদি অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি যারা অতিরিক্ত হস্তমৈথুন দীর্ঘদিন ধরে করেছেন, অতিরিক্ত হস্তমৈথুনের মাধ্যমে শুক্রক্ষয় করেছেন, বীর্যপাত ঘটিয়েছেন, এখন এসে আপনার স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে, পাশাপাশি যৌন দুর্বলতার যে লক্ষণ সেটি দেখা যাচ্ছে, আপনি কোনোভাবেই যৌন মিলনে সক্ষম হতে পারছেন না, এই বিষয়টি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু চায়না হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। আর একটি বিষয় থাকে, সেটি হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে। অনেকেরই দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়। এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে কোনো পুরুষের যদি শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা লক্ষণ প্রকাশ পায়, সেক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে। অর্থাৎ আপনার শরীর থেকে যদি কোনোভাবে বীর্য ক্ষয় হওয়ার কারণে শারীরিক দুর্বলতা দেখা যায়, যৌন দুর্বলতা দেখা যায়, সহবাসে অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু এই চায়না হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ম অনুযায়ী সেবন করলে ভালো ফলাফল পাবেন। তো চায়না হোমিওপ্যাথিক ওষুধটি যে লক্ষণগুলো বলা হলো, শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, এই লক্ষণগুলো যদি মিল থাকে, পাশাপাশি যদি এই সমস্যাগুলো থাকে, অতিরিক্ত স্ত্রী সহবাস করার কারণে, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে, আপনার শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এটি খুবই ভালো ফলাফল দিয়ে থাকবে। এই ওষুধটি সেবনের নিয়ম সম্পর্কে আমি বলবো, আপনারা যারা চায়না হোমিওপ্যাথি ওষুধের লক্ষণ রয়েছে, তারা এই ওষুধটি 200 পাওয়ারের নেবেন, নিয়ে প্রতিদিন সকালে একবার করে 1 থেকে 2 ফোঁটা ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করবেন। এই ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন। আজকের এই চায়না হোমিওপ্যাথিক ওষুধের যে উপকারিতা বা আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন, পাশে থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।